ভোটের খবর জানতে আমরা আবারো যাব বরিশাল ও খুলনায়। এই মুহূর্তে বরিশালে আছেন রিপোর্টার অপূর্ব অপু এবং খুলনায় আছেন বেল্লাল হোসেন সজল। সরাসরি প্রথমে যাচ্ছে অপুর কাছে। সকাল 8টায় ভোটগ্রহণ বরিশালে যে শুরু হয়েছে তা এখন পর্যন্ত বিরাহীনভাবে চলছে, তা চলবে বিকাল 4টা পর্যন্ত। এখন দুপুর 2:30 বাজে, কিন্তু দেখুন এখনও কিন্তু কেন্দ্রে কেন্দ্রে কী কতটা ভিড় রয়েছে ভোটারদের। এবং আমরা আজকে সকাল থেকেই এই ভিড় লক্ষ্য করে আসছিলাম বরিশালের বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে। কিন্তু বিগত সময়ে নির্বাচন কভার করতে এসে আমরা যেটা দেখতাম যে সাত সকালে নারীদের ভিড় থাকলেও ভর দুপুরে থাকে, ভিড় কম থাকে, কিন্তু এবার আমরা সেটির উল্টো দেখছি। সকালেও যেমনি ভিড় দেখেছি, আবার এই যে ভর এখন দুপুর 2:30 বাজে তারপরও কিন্তু কেন্দ্রে কেন্দ্রে ভিড় রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি বেপটিস্ট মিশন স্কুল, বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে রয়েছি। এখানে 2515 জনের ভোটার রয়েছে, তার মধ্যে এখন পর্যন্ত 800 ভোট কাস্টিং হয়েছে বলে জানিয়েছে এখানকার প্রিজাইডিং অফিসার। এর বাইরে আপনি জানেন যে প্রায় 2,50,000 যে ভোটার রয়েছে, রিটার্নিং কর্মকর্তাদের বক্তব্য হচ্ছে এবার কিন্তু বরিশালে বেশ ভালো ভোট কাস্টিং হবে বলেই তারা ধারণা করছে। কেননা সকাল থেকে যতগুলো কেন্দ্র রয়েছে সব কেন্দ্রেই কিন্তু ভোটারের উপস্থিতি রয়েছে এবং সুশৃঙ্খলভাবেই অনেকটা দেখা যাচ্ছে ভোটাররা দাঁড়িয়ে তাদের ভোট প্রয়োগ করছে। কিন্তু অনেক বেশিরভাগ ভোটারদের মুখেই কিন্তু অভিযোগ রয়েছে, অভিযোগগুলো হচ্ছে তারা দীর্ঘ সময় ধরে এই ভোট কেন্দ্রে দাঁড়িয়ে থেকে তারা এই ভোট দিতে হচ্ছে, কারো কারো 2-2.5 ঘন্টাও লেগেছে। সেই ক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছিলাম, তারা বলছে কখনো কখনো ইভিএম মেশিনে যান্ত্রিক কখনো কখনো একটু ধীর গতি হয়ে যায়, তার জন্যই কিন্তু একটু সময় লেগে যায়, কখনো কখনো ফিঙ্গারিংয়ে সমস্যা হচ্ছে, এর বাইরে আসলে কোনো সমস্যা হচ্ছে না। সেই ক্ষেত্রে কোনো কোনো কেন্দ্রের কিন্তু আপনি জানেন যে সবগুলো কেন্দ্রেই ইভিএমে ভোট গ্রহণ হচ্ছে, 894টি ভোট কেন্দ্র ভোট কক্ষ রয়েছে, তার বিপরীতে 1,500 কিন্তু ইভিএম মেশিন প্রস্তুত রাখা হয়েছে। ফলে যে ইভিএম মেশিনেই সমস্যা দেখা দিচ্ছে না কেন, তাৎক্ষণিকভাবে সেই ইভিএম মেশিন সরিয়ে আরেকটা ইভিএম মেশিন কিন্তু প্রতিস্থাপন করা হচ্ছে। এবং একটা উৎসবমুখর পরিবেশেই কিন্তু ভোট বরিশালে চলছে, যদিও বা বেশ কিছু কেন্দ্রেই এখন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে প্রার্থীদের সমর্থকদের ভিতরে কাউন্সিলরদের যারা প্রার্থী রয়েছে তাদের অনেক জায়গায় সমর্থকদের ভিতরে হাতাহাতির ঘটনা ঘটেছে। কিন্তু দিন শেষে দুপুরবার এখন পর্যন্ত একটা উৎসবমুখর পরিবেশই রয়েছে ভোটারদের মাঝে এবং প্রার্থীদের মাঝেও। তো বরিশালের বেপটিস্ট মিশন স্কুল থেকে আমার কাছে সবশেষ এতটুকু খবর ছিল। আমরা যেতে চাই খুলনাও নির্বাচন হচ্ছে, খুলনার খবর জানবো সজলের কাছ থেকে। সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ভোট উৎসবে নগরীতে পরিণত হয়েছে খুলনা সিটি কর্পোরেশন। আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট কেন্দ্রে এসেছেন এবং ভোট দিয়েছেন। আমরা সকাল থেকে প্রায় 10টি কেন্দ্র ভিজিট করেছি এবং 10টি কেন্দ্রেই দেখেছি যে উৎসবমুখর পরিবেশেই কিন্তু যারা ভোটার রয়েছে তারা সকাল থেকে লাইন দিয়ে ভোট দিয়েছেন। এবং আপনাদের যদি বলি, এই সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করার জন্য কিন্তু খুলনাকে একেবারেই যে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে, আমরা দেখেছি সকাল থেকেই যে র্যাব, বিজিবি এবং পুলিশের বিভিন্ন টহল টিম কিন্তু শহরে বিভিন্ন ভোট কেন্দ্রে কিন্তু টহল দিচ্ছেন। এছাড়া যে আমরা দেখেছি যে র্যাবের যে 16টি টিম সেটাও কিন্তু মাঠে রয়েছে, তারা কিন্তু এই যে যে নির্বাচনের যে কেন্দ্রগুলো রয়েছে এই কেন্দ্রের সামনে যেন বিশৃঙ্খলা না থাকে সেজন্য কিন্তু তারা বিভিন্ন সময় কিন্তু মনিটরিং করছে। এছাড়া যদি আপনাদের বলি যে খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন থেকে ঢাকা থেকে যুগ্ম সচিব তিনিও কিন্তু এসেছেন এবং বিভিন্ন কেন্দ্রে ভিজিট করেছেন। আমরা তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম খুলনার যে নির্বাচনের পরিস্থিতি কি, তারা যেটি বলছেন যে সুষ্ঠু পরিবেশে এখন পর্যন্ত কোনো প্রকার প্রার্থীর অভিযোগ বা অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেনি। আমরা দেখতে পাচ্ছি যে ভোট কেন্দ্রের বাইরে যারা বিভিন্ন সমর্থক রয়েছে, উৎসুক জনতা রয়েছে, তারা কিন্তু রয়েছে এবং তারা এই যে ভোট এর যে উৎসব সেটি কিন্তু তারা উৎসবটাকে তারা এনজয় করছে। এবং আমরা সব মিলে যদি বলি যে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কিন্তু এই রিটার্নিং কর্মকর্তারা কিন্তু কাজ করছে, তাছাড়া কিন্তু কোনো প্রকার প্রার্থীদের যে কোনো এখন পর্যন্ত বড় কোনো অভিযোগ আমরা দেখিনি। সকাল থেকে দেখেছিলাম যে একজন প্রার্থী তিনি অভিযোগ করছিলেন যে যান্ত্রিক ত্রুটির কথা ইভিএমে, কিন্তু তিনি যেটি বলেছেন রিটার্নিং কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি, সাথে সাথেই কিন্তু সেই ইভিএম মেশিনের যে যান্ত্রিক ত্রুটি সেটা কিন্তু সমাধান করা হয়েছে। সব মিলে যদি আপনাদের বলি যে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন সেটি কিন্তু সকাল থেকেই কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। এই ছিল আমার কাছে খুলনা থেকে সিটি কর্পোরেশন নির্বাচনের সর্বশেষ। আমরা ভোটের খবর জানছিলাম এতক্ষণ খুলনা ও বরিশাল থেকে।